আসি। দু তিন দিন আগে মন খারাপটা বিক্রমের হয়েছিল, আর আজ মন খারাপের পালাটা হলো আমার। টাটা ঘোষপুকুর, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই এতটা ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে 16 তারিখ, আর আমরা আজকে ঘোষপুকুর থেকে বেরোলাম আমাদের যাত্রা মানে তিনসুকিয়ার জন্য। আর এখন করিতে পাচ্ছে 5:08 AM, আমরা বেরোলাম বাড়ি থেকে। তবে আমাদের ছুটিও শেষ, এবার আমরা আমাদের আমার ডেলি রুটিন আর বিক্রমের বিক্রমের রুটিন আবার ফিরে যাচ্ছে। আমার 1 বছরের অপেক্ষা, আমি আসবো কিন্তু আমাদের কাছে এভাবে আসা আমার 1 বছরের অপেক্ষা। ওর হয় না, ও কাজে ব্যস্ত থাকে। চলো এবার আমাদের যাত্রা শুরু হচ্ছে, তোমরা থাকো আমাদের সাথে, সারাদিন কি কি হচ্ছে তারা দেখবে। বাড়িটা কত কুয়াশা, হ্যাঁ বাড়িটা প্রচন্ড কুয়াশাও করেছে, সেটাও দেখে নাও। চোখে দেখতে পাচ্ছি এখানে না বরফও দেখা যাচ্ছে, মানে কাঞ্চনজঙ্ঘা দেখো, পাহাড়টা দেখা যাচ্ছে। আর এই এখন ঘুরতে পারছে 7টা, আর আমরা এখন পার করছি তিস্তা ব্রিজ। আমরা এখন পার করলাম জলদাপাড়া ফরেস্ট, মানে পার করছি। দেখতে দেখতে অনেকটা রাস্তাই আমরা পার করে ফেলেছি, ঘড়ির টাইম বাড়ছে, আমাদের রাস্তাও বেশি বেশি করে বাড়ছে। মাঝে আমাদের মাথার থারটা একটু নড়ে গিয়েছিল, আর খুব ইচ্ছে হচ্ছিল পিবাবুলের একটা দেখার, সেটাই তো আমরা শুনতে পেলে, তাই আমরা একটু চালিয়ে শুনে নিলাম আর কি। তো এখন সকাল 6:30 বেজে গেল, আমরা ঢুকে গেলাম আসাম। আবার আমাদের দেশে জল এসেছে, কাজের দেশে, একদম লেগে পড়তে হবে পুরো। তো সো গুড মর্নিং, এখন আফটারনুন হয়নি, এখন বাজে 10:55, আর এখন আমরা পার করছি বঙ্গাইগাঁও, যার ডান দিক দিয়ে বঙ্গাইগাঁও ঢুকে যাচ্ছে অনেক। এই গাছে এক ছাক পাখি ছিল, বিক্রম ঠিক করে ভিডিওটা তুলতে পারেনি, এগুলো সব উইন্টারে আসে আবার চলে যায়। 1:54, আগের বার আমরা যেখানে টিফিন করেছিলাম লাঞ্চ করিনি, তার পাশেই আজকে আমরা লাঞ্চ করবো, কারণ আজকে আমাদের যাত্রা অনেকটা বেশি। তো বিক্রম তো আমাকে ছেড়ে অলরেডি নেমে গিয়েছে, এবার আমার নামার পালা, তো চলো যাওয়া যাক। এখন তো আমরা দেখতে পাচ্ছ আসামের ট্র্যাডিশনাল থালা, এটা এখনও কিছু কিছু রেস্টুরেন্টে ব্যবহার করা হয়, আর পুরনো জিনিস সত্যি দেখতে দারুণ লাগে। আর এই হলো আজকে আমাদের মেনু, এখানে এখন বিক্রম দিচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, আর এটা হলো চিলি চিকেন ড্রাই ফ্রাই। তো চলো ঝটপট খেয়ে নিই, কারণ আজকে আবার কোথায় দাঁড়াবো তার কোনো কিন্তু ঠিক নেই। আর এখানে কিন্তু আজকে আমরা করলাম দুপুরের লাঞ্চ, এটা বাচ্চা আমাদের লাঞ্চ কমপ্লিট। আমরা খেলাম হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস আর হচ্ছে চিলি চিকেন ড্রাই। তো খাবারটা তো দারুণ ছিল, অসম ছিল। প্রণয়দা বলেছিল, থ্যাংক ইউ প্রণয়দা, প্রণয়দাই বলেছিল যেখানে তোমরা খেতে পারো। তো থালি খেলাম না, ফ্রাইড রাইস আর চিলি চিকেনই খেয়ে নিলাম। চলো এবার আবার বেরোবে, তো একটু রেস্ট নেবে, বেরোবো বেরোবো। তো চলো আবার বেরোনো যাক। আছি বশিষ্ঠ চড়িয়ালিতে, এখন আমি নেবো লেফট টার্ন, লেফট টার্ন নিয়ে যাবো হচ্ছে তেজপুর, এটা হচ্ছে বশিষ্ঠ চড়িয়ালি, ওইদিকে চলে যাচ্ছে গুয়াহাটি। তো এটা হচ্ছে অরিজিনাল বাইকটা চড়াইলি, ওইখান থেকে গুয়াহাটি থেকে আমরা ঢুকি। তোমরা রাইনো রিসোর্টের যে ব্লকটা আছে 1 জানুয়ারির, ওইটাতে তোমরা দেখতে পাবে আমরা এই মোড় ক্রস করেছিলাম, আর দিয়ে আমরা এদিকে ঢুকে গিয়েছিলাম রাইনো রিসোর্টের জন্য। আর আজ আমরা সোজা বেরিয়ে যাচ্ছি, কারা কারা চিনতে পারছো, যারা যারা ব্লগ দেখেছো আশা করছি তারা চিনতেই পেরেছো, এটা হচ্ছে খারখোয়া। যখন আমরা গিয়েছিলাম রিসোর্টে তখন আমরা এখানেই দাঁড়িয়েছিলাম দুপুরের লাঞ্চের জন্য, আর আমরা আজকে এটা দিয়ে সোজা বেরিয়ে যাচ্ছি। বলো কি বলবো, কোথায় এখন আমরা বলো? তেজপুরে। তো এখন বাজে 6:34, আর আমরা ঢুকলাম কোথায়? তেজপুর। তেজপুর জার্নিটা আরো লম্বা আছে, চিন্তা নেই, সারাদিনে যা ধকল গেল, এত বাজে রাস্তা যেন আর ব্লগিংটা হয়নি। এত ভালো রাস্তা যে আমরা বকবক করতে করতে এলাম দুজনে মিলে, মিলে হয়ে গিয়ে একটুখানি ফ্রেশ হবো, তারপর এখন শান্তি। বিক্রম গিয়েছে এখন চা নিতে, আজকে সত্যি আমরা খুব বেশি টায়ার্ড, তাই আর ব্লগ করা হচ্ছে না। তো আসুক চাটা নিয়ে, তারপরে হচ্ছে আমরা হচ্ছে আবার বেরোবো, এখন জলও আনতে গিয়েছে, দেখা যাক কি বলছে, কতক্ষণে চা দেবে। কতক্ষণ লাগবে চা? তো আমরা এখন আছি তেজপুরের কলিয়া ভোমরা ব্রিজ, এটা অনেকটা বড় ব্রিজ। শরীরে তো অতটা বেশি জোর নেই, তোমার আছে যা আসো, মানে আমার জোরহাট পর্যন্ত গিয়ে সেদিন বিছানায় বলিটা ফেলতে পারলে বাঁচি। আর রাস্তা এত খারাপ, ওখান থেকে আসার সময় এতটা খারাপ হয়নি, এই
কিউটা বাইঘাটা জলিয়ারি থেকে আসছে বাইঘাটা জলিয়ারি থেকে এখানে আসতে আমি পাগল হয়ে গেলাম এত রাস্তা খারাপ কোমর পা মুছেটা ফ্রি আমার চলে গেল তো ওই জন্য বেশি ব্লক ব্লক করছি না হোটেলে যাই তারপরে যদি পারি তো দেখা হচ্ছে নাহলে আবার সকালবেলা দেখা হবে কিছু করার নেই চল তো আজ প্রথম আমরা কাজিরাঙ্গা রাত্রিবেলাটা পার করছি আর এখন ধরিতে হচ্ছে 7:37 শরীরের অবস্থা যে যা তা বাড়িতে ফোন করেও বললাম এখনই যে কাজিরাঙ্গা পার করছি এবার শুধু পৌঁছানোর অপেক্ষা আর ঘড়িতে দেখা যাচ্ছে 11টা মোটামুটি বাজবেই আমাদের ধরতে আর তোমার কিছু বক্তব্য আর এখন বক্তব্য নাই এখন তোমরা দেখতে পাচ্ছ রাতের কাজিরঙ্গা সত্যি বলছি এতটা এতটা অন্ধকার না আমার কল্পনারও বাইরে আর কি ভয় লাগছিল গাড়ির আলোটুকু যেইটুকু জায়গায় পড়ছিল শুধু সেইটুকুই বোঝা যাচ্ছে তার আশপাশটা না কিচ্ছু বোঝা যাচ্ছে না মানে কি আছে বা গাছ আছে বা কিচ্ছু মানে এতটাই অন্ধকার আমার তো ভীষণ ভয় লেগেছে বলো প্রথমবার কি রাতের বেলায় কাজিরঙ্গা কাজিরঙ্গা আর ওকে বললাম যে দুটো কেকও নিয়ে এসো খাবো আর আমি 5 মিনিটের জন্য একটুখানি চোখটা বুঝবো কারণ আর পারছি না চোখের মুখে অবস্থা বুঝতে পারছি মানে আমার এমনিই চোখটা হয়ে বুঝে আসছে তো চাটা খেয়ে আসো ততক্ষণ আমি 5 মিনিট একটুখানি ন্যাপ নিয়ে নিই কিছু যাওয়ার সময় তো এনার্জিটা খুব বেশি থাকে এখন আসছি সেই আবার একদিন জীবনটা পেবো খারাপ লাগছে আর মজাগুলো করে এলাম সেজন্য তো আরও খারাপ লাগছে মিসও করছি সবাইকে তো যাই হোক যাওয়ার সময় যে এনার্জিটা পাওয়া যায় সেটা আসার সময় পাওয়া যায় না সেটা তোমারও একমত হয়তো তো যাই হোক বিক্রম অলরেডি চা নেওয়া হয়ে গেছে তো আমি একটুখানি রেস্ট করি তারপরে আবার জোড়াটে গিয়ে যদি পারি তো দেখা হচ্ছে এখন ঘড়িতে বাজে 10:41 PM আর আমরা এখন এইমাত্র জাস্ট ঢুকলাম জোড়হাট দেখতে পাচ্ছ চোখ টোক সব শুকিয়ে গেছে ঘুমে চোখ টানছে এখন যাব আমরা হোটেলে হোটেলে গিয়ে আগে ডিনার চান করব ফ্রেশ হব তারপর জাস্ট ডিনার করে বিছানায় গা ফেলে দেব আর হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা তো দেখলি আমি ব্রেকফাস্ট করলাম হোটেলে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি আর কাল রাতে সত্যি আর শরীরের ক্ষমতা হয়নি যে আমি একটুখানি ক্যামেরা ধরে ব্লগ করি যার যে যার মতো ফ্রেশ হচ্ছে আমি যদি করে খাইনি তুমি খেয়েছিলে পরে মোটামুটি আমরা শুয়ে পড়েছিলাম দিয়ে আজকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আর ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি এখন ঝটপট বাড়ি পৌঁছাতে হবে তারপর একদম কাজে বেরোবে তো ব্যাস বাড়িতে পৌঁছে আর এখন থেকেই ভয় লাগছে এতদিন পরে বাড়ি যাচ্ছি কি যে অবস্থা হবে সব জান তোমার কি মনে হচ্ছে ঠিকঠাক থাকবে কিছুই থাকবে না সবটাকে উৎপাত করে থাকবে ঠিকঠাকই এখন যাচ্ছি তো আস্তে আস্তে আজকে আজকে দিনটা তো পুরোটাই রেস্ট নেবো আজকাল তারপরে আস্তে আস্তে করে করবো কারণ এখনই এতটা জার্নি করে গিয়ে আবার সম্ভব না করা আর যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নেই তাই আমি একাই তো জাস্ট বাড়িতে যাই গিয়ে দেখি বাড়ির কী অবস্থা তো চলো আজকের মতো তাহলে ব্লগটা এইটুকুই রাখছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে একটু একটু ক্লিপ নিয়েছি বাড়ি পৌঁছে গিয়েছি আজ এবার হচ্ছে বাড়িতে গিয়ে হ্যাঁ বাড়িতে গিয়ে হচ্ছে দেখা পালা যে কী অবস্থা হয়েছে আছে সব আর কি রান্নাবান্না এরকম বলে বাড়িতে যাই